সাইপ্রাস তুর্কি ইসলামিক কমিউনিটি অফ ভিক্টোরিয়া, যা সানশাইন মসজিদ নামে পরিচিত। সানশাইন মসজিদটি অস্ট্রেলিয়ার সিডনি শহরের সানশাইনে অবস্থিত। 1985 সালে সাইপ্রিয়ট তুর্কি কমিউনিটি মেলবোর্নের সানশাইন বালাত রোডে একটি খালি জায়গায় মসজিদ নির্মাণের কথা ভাবে, কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে তারা কাজ শুরু করতে পারছিল না। এরপর তাদের কমিউনিটির 3 জন সদস্য ব্যাংকে নিজের বাড়িঘর বন্ধক করে $191,000 ঋণ নেয়। 1992 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এক হিসাব অনুযায়ী সানশাইন মসজিদের নির্মাণে খরচ হয়েছিল $25,00,000। তুর্কি স্থাপত্যশৈলীতে নির্মিত তুরস্ক সুলতান মাহমুদ মসজিদের নকশার ডিজাইনে এই মসজিদটির ডিজাইন করা হয়। মসজিদটিতে 17টি গম্বুজ, 1টি মিনার এবং 1টি চত্বর রয়েছে। 1টি বড় গম্বুজের নিচে ছোট ছোট গম্বুজ সিঁড়ির মতন নেমে এসেছে। বড় গম্বুজের পাশে তীক্ষ্ণ 1টি মিনার রয়েছে, যার উচ্চতা গম্বুজের চেয়েও বেশি। মসজিদের রং সাদা রাখা হয়েছে, যা ইসলামের শান্তির প্রতীক। প্রতি সোমবার এবং বুধবার সকালে কোরআন শিক্ষার ক্লাস হয় এবং প্রতি রবিবার শুধুমাত্র বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার ক্লাস নেওয়া হয়।